আসছে বছর রাজস্ব ঘাটতি দাঁড়াবে 8,500 কোটি টাকা। তাই বিদ্যুতের পাইকারি দাম বাড়াতে হবে 23%। গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এমন প্রস্তাব তুলে ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এর ধারাবাহিকতায় রোববার শুনানির দ্বিতীয় দিনে গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর আবেদন জানায় প্রতিষ্ঠানটি। খুচরা গ্রাহকের এনার্জি ডিমান্ড ও সার্ভিস চার্জ জানুয়ারি 2020 হতে সমন্বয়ের প্রয়োজন। শুনানিতে অংশীজনদের বক্তব্যে উঠে আসে পিডিবির প্রস্তাবের নানা অসঙ্গতি। বলা হয়, দুর্নীতির হ্রাস আনতে পারলে বিদ্যুতের দাম কমানো সম্ভব। নিত্যপণ্যের পাশাপাশি বিদ্যুতেরও দাম বাড়লে সাধারণ মানুষের নাভিশ্বাসের শঙ্কার কথা উঠে আসে শুনানিতে। 1 টাকা বাড়ালো তার প্রভাব খুবই খারাপ হবে। বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত অপচয়মুক্ত খাতে পরিণত করতে হবে। এই খাতে পরিণত করার আগে বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনাই করা উচিত না। আমরা পরিষ্কার হচ্ছে যে বিআরসির আদেশের মধ্যে অস্পষ্টতা থেকে যাচ্ছে এবং সেই সীমাবদ্ধতাগুলো আস্তে আস্তে বিআরসির প্রতি আমাদের অনাস্থা বাড়াচ্ছে। সুতরাং সেই ব্যাপারটি আমি আবার পরিষ্কার করে বলছি যে আপনারা পোস্টিয়ারিং সাবমিশনে আমাদের কথা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাদের ডেকে বুঝিয়ে দেন। এদিকে ব্যবসায়ীরা জানালেন বিনিয়োগ হুমকিতে পড়ার শঙ্কার কথা। আর বিএনপি প্রতিনিধির দাবি, বিদ্যুৎ খাতে বিশেষ ব্যবসায়ী শ্রেণীকে বাড়তি সুবিধা দেওয়ার দায় চাপানো হচ্ছে সাধারণ ভোক্তাদের উপর। আর এবার দাম বাড়লে হুমকি দেন আদালতে যাওয়ার। দিন আনে দিন খাওয়া লোকজনরা যা কিছু কামাই করে সেখান থেকেই কিন্তু আবার যারা চোখওয়ালা তারা সেখান থেকে কামায়। এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে না পারলে অন্য কিছুতে কাজ হবে না। আর এখানে যদি আমরা বিধান না পাই তাহলে আমাদেরকে যে আদালতে যেতে হবে সেটার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে মানসিকভাবে। বিকেলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন জানায় উত্তরবঙ্গে বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যে কারণে আমার কোনো ইন্ডাস্ট্রিয়াল